तेमनी भगवानों तादेर मनोबासना परिपूर्ण करवार जन्नो समस्त दिन धरे अक्लान्त भावे घंटार पर घंटा आरती बेदीते बसे रयेछेन आर तादेर पूजा आरती ग्रहण करछेन। भगवानों क्लान्त हये गेछेन, समस्त दिन से क्लान्तिर अवसान करे अवशेषे भगवान जखन विश्राम मंदिरे विश्रामेर जन्य चले गिएछेन ठीक सेई समय परम पूज्य श्रीमद स्वामी सिद्धेश्वरानंद जी महाराज के आह्वान करा हलो, डाका हलो। सेखाने केन डाकलेन? सन्यासी सन्तानगण प्रत्येके विविध स्थाने परिभ्रमण करें, पवित्र तीर्थ बाड़ी संग्रह करें भगवान के अभिषेक करवार जन्य, केउ बा विभिन्न स्थान थेके सेखानकार सुविख्यात प्रसिद्ध अनेक द्रव्यादि संग्रह करे आनें भगवान के प्रदान करवार जन्य, निवेदन करवार जन्य। केउ बा बड़ एकटी पात्र एनेछेन भगवान के भोजनेर व्यवस्था करवार जन्य, केउ बा एनेछेन सुंदर मखमलेर कापड़। एक एकजन भक्त एक एकटी द्रव्यादि एनेछेन, किन्तु परम पूज्य श्रीमद स्वामी सिद्धेश्वरानंद जी महाराज सेदिन किछु बोलते पारछेन ना, निर्वाक हये बसे रयेछेन एकेबारे। তিনি গিয়েছিলেন বিগত কয়েকদিন আগে গুজরাটের কলল শহর, সেই কলল শহরে দেখেছেন প্রত্যেকটি বাড়িতে দোলনার ব্যবস্থা রয়েছে। পূজ্য শ্রীমদ স্বামী অনুপমানন্দজি মহারাজ ব্যক্ত করেছেন, সেই দোলনা দেখে মনে মনে ভাবলেন ভগবানের এত ক্লান্তি, ঘন্টার পর ঘন্টা ভগবান আরতি গ্রহণ করছেন, পুজো গ্রহণ করছেন, সেই ক্লান্তিকে দূরীভূত করবার জন্য যদি একটা দোলনা নিয়ে যাওয়া যায়। তাই তিনি সেই গুজরাটের কলল শহরে যখন প্রচাররত ছিলেন সেই সময় শিবপুর নামক একটি ছোট্ট গ্রাম, সেই গ্রাম থেকে এক বিখ্যাত শিল্পী দ্বারা সুন্দর একটি কাঠের দোলনা প্রস্তুত করিয়েছেন, তৈরি করিয়েছেন। কিন্তু সেই দোলনা এনেছেন, আনবার পরেও সেই দোলনাকে সিদ্ধেশ্বরানন্দ জি মহারাজ কিন্তু গুরু মহারাজের সামনে উপস্থিত করতে পারছেন না। মনে মনে ভাবছেন এত দামি দোলনা গুরু মহারাজ না জানি কি বা বলবেন, কিন্তু অন্তর্যামী ভগবান সেদিন ভক্তের অন্তরের কথা জানতে পারলেন, ভগবান বুঝতে পারলেন ভক্ত কি যেন বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। তাই ভগবান সেদিন সিদ্ধেশ্বরানন্দ জিকে ডেকেছেন তার বিশ্রাম কক্ষে। সিদ্ধেশ্বরানন্দ ভীত সন্তপ্ত মনে এসে ভগবানের পদপ্রান্তে করজোড়ে বসেছেন। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, সিদ্ধেশ্বরানন্দ সকলেই বিবিধ স্থান থেকে এক একটি দ্রব্য এনেছিল আমার জন্য, আমি জানি তুমিও আমার জন্য কিছু এনেছ, কিন্তু সেটা তো আমায় দিলে না। পরম পূজ্য শ্রীমদ স্বামী সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ নয়ন জলে সিক্ত হয়ে ভগবানের চরণ যুগল জড়িয়ে ধরলেন আর বললেন, অন্তর্যামী ভগবান আপনি সকলের অন্তরের কথা জানতে পারেন, আজ বুঝতে পারলাম আপনি পরম অন্তর্যামী। আমি এনেছিলাম আপনাকে নিবেদন করব বলে, কিন্তু সেটাকে নিবেদন করতে পারিনি, আমি সন্তুষ্ট ভীত আপনার সামনে সেই উপঢৌকন আমি আনতে পারিনি।